কি গো বৌমা, কয়টা বাজে? অহনো ওঢল লাগে না। এইডারে কি তুমি তোমার বাপের বাড়ি মনে করছো নাকি? বেলা 9টা 10টায় ঘুম দিয়ে উঠবা? বেলা 9টা বাজতে যায়, এখনো বাসি কাপড় চোপড় ছাড়ো নাই, ঘুম ভাঙে নাই? কয়টা বাজে? তাড়াতাড়ি ওঠো, উইঠা গিয়া বাসি কাজকর্ম সমস্ত সাইরা তোমার বাপরে আর আমার গিয়া চা দিয়ে আসো। কিরে মা, উঠবি না? আচ্ছা ঠিক আছে, ঘুমা, উঠতে লাগবো না। যখন উঠবি আমারে কইস, আমি এই আয়া চা দিয়া যাবো তোরে। শ্বশুরবাড়িতে সারা জীবনেই সকাল কইরাই উঠতে হইব। অহন কয়টা দিন আছে, এই কটা দিন তুই একটু আরামে ঘুমা। ঘুমা, শান্তি করে ঘুমা। কি হয়েছে, এটা রান্না হয়েছে? সারাক্ষণ স্যারের এক ফোন আর ফোন আর ফোন, 24টা ঘন্টা একবারে ফোন কইরা কইরা একদম মাথাটা একদম খারাপ কইরা দেয়। রান্নাটা তো অন্তত একটু মন দিয়া করতে পারো, যাতে আমরা একটু শান্তি কইরা একটু ভাতটা খাইতে পারি দুই বেলা। 24 ঘন্টা ফোন আর ফোন। কিরে মা, কি করছিস? ও আচ্ছা, ভিডিও করছিস? আচ্ছা যাই যাই যাই, আমি পরে আসবো। তুই যেটা ভালোবাসিস সেটা তুই মন দিয়ে কর। সবসময়ের জন্য আমি আর বাবা তোর পাশে আছি, তুই এটা মনে রাখ। এই যে বৌমা, খায়া দেয়া যে পটের বিবির মতো শুয়া পড়লা, 10-20টা কি ঝিচাকর আছে নাকি? তোমার বাড়ি থেকে কি 10-20টা ঝিচাকর রেখে দিয়েছে নাকি? এই বাড়িতে বাসন ফাসন সব মাজার জন্য তাড়াতাড়ি ওঠো, উঠে গিয়ে সমস্ত বাসনপত্র মেজে আসো। বউ আনছি, কপাল কইরা হায় 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 কপাল, একটা বউ আনছি। কি কুক্ষণে যে এই বউটা লাগাইছে, আমার জীবনটা একবার শেষ কইরা দিল। জামা খেতে শুয়ে পর, তোকে সব কিচ্ছু করতে হবে না, এই সমস্ত বাসন টাসন মেজে আমি আসছি, তুই যা। কি হলো, ঘোড়া থেকে ঘোড়া হয়ে যাবে বুঝি? মাথার ব্যথা ব্যথা করে যে শুয়ে পড়লে, মাথায় একটু বাম লাগাও, লাগিয়ে যাও রাতের রান্নাবান্নাটা করো গিয়ে। আমার পায়ে বাতের ব্যথা, আমি মোটে চলতে পারি না। রান্নাবান্না হেসেল কে সামলাবে? আমি সামলাবো? শিগগিরই যাও, মাথায় একটু বাম ফাম লাগি না, ওরকম মাথা ব্যথা আমাদেরও হয়, সে নিয়ে আমরা রাঁধি আবার চুলও বাঁধি। যাও। কিরে মা, তোর না শরীর খারাপ? তুই আবার রান্না করে এসছিস, সেই নিয়ে যা গিয়ে শুয়ে পর, আমি রান্নাটা সেরে যাচ্ছি গিয়ে তোর মাথাটা চুকে দিই। যা। হ্যালো বন্ধুরা, আমি এই ভিডিওটা কাউকে আঘাত করার উদ্দেশ্যে করিনি, এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে বানিয়েছি। এটা তোমরা অবশ্যই এটা নিয়ে তোমরা মজা নিও, কেউ পার্সোনালি নিও না। আর এই ভিডিওটা দ্বারা তোমাদেরকে আমি একটাই সোশ্যাল মেসেজ দিতে চাই, পৃথিবীর সমস্ত শাশুড়ি মারা যদি মেয়েদেরকে, ছেলের বৌমাদেরকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাহলে পৃথিবীতে শাশুড়ি মা আর মায়ের মধ্যে তফাৎ থাকে না, শাশুড়ি আর মায়ের আলাদা হয় না, সব এক হয়ে যায়। তাই পৃথিবীতে এই সমস্ত শাশুড়িদের আমি বলছি, নিজের মেয়েকে যেমন খেয়াল করে যত্ন করে আগলে ভালোবাসা, দেখো ছেলের বৌমাকেও ঠিক সেরকমভাবে ভালোবাসা দিয়ে, মন থেকে, ওপরে ওপরে লোক দেখানোর জন্য না, মন থেকে ভালোবাসা দিয়ে দেখো। সে মেয়েরা, তারা তো পরের ঘর দিয়ে এসছে, তারা আপন করতেই এসছে, সেই ছেলে বউরা তোমাদেরকে আপন করে বুকে টেনে নেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমার এই শাশুড়ি ভার্সেস মা এই রোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখাচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।